আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ সংবাদে আপনাদের সাথে আছি আমি নাওরি শিরোনাম ঢাকা সতেরো উপনির্বাচনে জয়ী নৌকার আরাফাত হামলার ঘটনায় জানালেন নিন্দা হিরো আলমকে মারধরের ঘটনায় আটক দুই স্লোগান দিয়ে রাস্তায় টেনে ধরে ধরে মারা হয় তাকে নির্বাচন বয়কট করলেন হিরো আলম বুড়িগঙ্গায় ওয়াটার ডুবির ঘটনায় ছয় জন গ্রেপ্তার চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধ দেশ এবং বেদের মেয়ে জ্যোৎস্নার আয়ের রেকর্ড ভাঙছে প্রিয়তমা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে তেইশ হাজার দুশো সাত ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ভোট গণনা শেষে আরাফাতকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আরাফাতের প্রাপ্ত ভোট আটাশ হাজার আটশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন পাঁচ ভোট ভোটের হার ছিল এগারো দশমিক পাঁচ এক শতাংশ এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে ঢাকা সতেরো উপনির্বাচনে এদিকে সারাদিন শান্তিপূর্ণ ভোট চললেও শেষ মুহূর্তে দুর্বৃত্তের হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আরাফাত সোমবার সতেরো জুলাই বিকেলে ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি তিনি বলেন নির্বাচন সারাদিন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কিন্তু ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না তার উপর হামলা করে নির্বাচনকে বিতর্কিত করার একটা অপচেষ্টা চালানো হয়েছে হামলাকারীরা যদি আওয়ামী লীগ সমর্থিত হয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হামলাকারী যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে যেন কোনো নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি এর আগে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা রাশেদ সুলতানা বলেন আমি বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম দু একটা কক্ষ দেখেছি সেখানে শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি এজেন্ট আছে একটা প্রার্থীর সেটা দেখেছি প্রিজাইডিং অফিসার বলেছেন কিছু কিছু এজেন্টের তালিকা এখনও আসেনি হয়তো পৌঁছাবে ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি সিসি ক্যামেরায় অনিয়ম দেখেনি পরিবেশ ভালো প্রসঙ্গত ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আজ এই নির্বাচনে হিরো আলম ও আওয়ামী লীগের মোহাম্মদ এ চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেয়া হয়েছে হিরো আলমের অফিসের সহকারী মোহাম্মদ সবুজ গণমাধ্যমকে বলেছেন প্রায় চারটার দিকে হাসপাতালে আনা হয়েছে তাকে তার সঙ্গে আরও চারজনকে মারধর করা হয়েছে ভোট কেন্দ্রে আক্রমণের ব্যাপারে নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানো হয়েছে কি না জানতে চাইলে মোহাম্মদ সবুজ আরও বলেন নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তারা বলেছেন সেখানে নাকি আমাদের লোকজন অনেক ছিল অথচ আমরা সংখ্যায় খুবই কম ছিলাম তিনি বলেন হিরো আলম ভাই ও তার সঙ্গে চারজন ছিল আর আমরা অন্য একটি গাড়িতে কয়েকজন ছিলাম ঘটনাস্থলে যে আহতদের আমরা উদ্ধার করে হসপিটালে নিয়ে এসেছি আমরা অন্য গাড়িতে থাকায় আমাদের হামলা করতে পারেনি হামলার ব্যাপারে তিনি আরও বলেন আমরা বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে প্রবেশের সময় স্লোগান দিয়ে সরাসরি আক্রমণ করা হয়েছে তারা সবাই মিলে কোনো কথা বলা ছাড়াই আক্রমণ করেছে রাস্তায় টেনে ধরে ধরে মারা হয়েছে হিরো আলমকে জানা যায় দুপুরের দিকে তিনি বনানী নিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে বাইরে অবস্থান করা একদল লোক ভুয়া ভুয়া বলে চিৎকার করে তাকে মারধর করে এর আগে বনানী মডেল স্কুল ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া মারধর করা ও মুঠো ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন সে সময় কাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে হিরো আলম বলেন আওয়ামী লীগের লোকজন ডাইরেক্ট বলে তো দিলাম কে আমার এজেন্টদের বের করে দিচ্ছে ওরা ছাড়া আর আমার এজেন্টদের কে বের করে দেবে এ সময় হিরো আলম তার নিজের ওপর হামলার আশঙ্কাও প্রকাশ করেন তিনি বলেন যেহেতু তার এজেন্টের গায়ে হাত দিয়েছে তাহলে তার গায়েও যে হাত দেবে না তার কি নিশ্চয়তা আছে হিরো আলমকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ আটকৃতদের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও সানোয়ার গাজী এদিকে এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ঢাকা সতেরো আসনের উপনির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন এই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সোমবার সতেরো জুলাই রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এই ঘোষণা দেন তিনি বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাওয়া যাবে না যারা আমার ওপর হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি হিরো আলম বলেন সকাল থেকে পরিকল্পনা ছিল আমার উপর হামলা করার সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দিব ভোট প্রত্যাখ্যান করলাম তিনি আরও বলেন ঢাকা সতেরোয়ের নির্বাচনে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে কেন্দ্রে অবৈধ সিল ঘটনায় বাধা দেওয়ায় তারা আক্রমণ করেছে শেষ মুহূর্তে আঘাত করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে ইসির দেয়া বক্তব্যে হিরো আলম বলেন ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না সেখানে সত্তর জন ইউটিউবার নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এমন পরিবেশ হলে আর নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানান হিরো আলম এদিকে প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনাটি ভোট ভোটকেন্দ্রের বাইরে হয়েছে দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন ঢাকা সতেরো উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণই ছিল সোমবার রাজধানীর এই সংসদীয় আসনে ভোট গ্রহণ শেষের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসে এই প্রতিক্রিয়া জানান তিনি বুড়িগঙ্গা নদীতে যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবে প্রাণহানির ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ নৌ পুলিশের ঢাকা বিভাগের এএসপি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম গণমাধ্যমকে জানান ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার এবং ওয়াটার বাসটি যে বালঘেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় সেটিও জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন বালখেডের মাস্টার মোহাম্মদ শরিফুল ইসলাম চালক মোহাম্মদ আনসার আলী সুকানি মোহাম্মদ সজীব সর্দার লস্কর মোহাম্মদ সিয়াম ব্যাপারী মোহাম্মদ শফিউল গাজী এবং বাবুরছি মোহাম্মদ মাসুদ মুন্সি এএসপি জানা এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে রোববার রাত সাড়ে আটটার দিকে বালখেডের সঙ্গে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায় ওয়াটার বাসটি বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি সদরঘাটের ওপারে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসছিল দুর্ঘটনার পর অধিকাংশ যাত্রী সাত্রে তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ থাকেন নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত সাড়ে দশটার দিকে চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন তারা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের মোহাম্মদ আলিফ দোহারে মোহাম্মদ ফাহিম এবং আনুমানিক পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি যার পরিচয় জানা যায়নি প্রায় নয় ঘন্টা চেষ্টা চালিয়ে সোমবার ভোর পাঁচটার দিকে ওয়াটার বাসটি উদ্ধার করা সম্ভব হয় উদ্ধারের পর এর ভেতরে আর কোনো লাশ মেলেনি ঢাকার সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে সোম ও মঙ্গলবার দুদিন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং অস্ত্রোপচার বন্ধ রাখছেন সারা দেশের গাইনি চিকিৎসকরা গাইনি চিকিৎসকদের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে চিকিৎসকদের অন্যান্য সংগঠনগুলো অর্থাৎ চিকিৎসা খাতের প্রায় সব চিকিৎসক তাদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং অস্ত্রোপচার বন্ধ রাখবেন এই দুই দিন ফলে সোম ও মঙ্গলবার কার্যত দেশের বেশিরভাগ মানুষ চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা সেবা পাচ্ছেন না তবে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা সেবা দেবেন বলে সংগঠনগুলোর তরফ থেকে জানানো হয়েছে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসক ডক্টর শাহজাদি মুস্তাশিদা সুলতানা ও ডক্টর মুনা শাহকে গ্রেপ্তারের প্রতিবাদে গাইনি ও প্রসূতিবিদ চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এই কর্মসূচির কথা ঘোষণা করেছিল গত শনিবার সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম এম খুরশিদ আলম সোমবার সকালে গণমাধ্যমকে বলেন সোমবার ও মঙ্গলবারের কর্মসূচিতে আমরা ওজিএসবির সঙ্গে একাত্মতা জানিয়েছি সোম ও মঙ্গলবার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ রাখব পাশাপাশি সেখানে কোনো ধরনের অস্ত্রোপচারও হবে না এটা শুধু চেম্বারের ক্ষেত্রে প্রযোজ্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা চালু থাকবে অস্ত্রোপচারও হবে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডক্টর আহমেদুল কবির গণমাধ্যমকে বলেছেন সোসাইটির সদস্যরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ রাখবেন তবে জরুরি পরিস্থিতিতে রোগী ফেরানো হবে না বিয়ানীবাজার পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিয়ানীবাজার প্রতিনিধি উদ্দিন জানিয়েছেন এতে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটে থাকা পিউরিয়া সুইটস জুতা ও কাপড়ের কমপক্ষে ছয়টি দোকান এছাড়াও দোকানের পাশে পার্কিংয়ে থাকা ছয়টি মোটরসাইকেলও পুড়ে গেছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রবিবার ভোর ছয়টার দিকে পৌরশহরের শহরের আজির সুপার মার্কেটের এই অগ্নিকাণ্ডে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বিয়ানি বিয়ানীবাজার ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার ভোরে পৌর শহরের আজির মার্কেটে অবস্থিত পিউরিয়াতে ধোয়া দেখতে পান পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের জুতা ও কাপড়ের দোকানেও এ সময় মার্কেটের পাশে থাকা কয়েকটি মোটর সাইকেলও পড়ে যায় প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করে না বললেও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দীর্ঘদিন পর দখল মুক্ত হচ্ছে সুনামগঞ্জের পাঁচটি খাল সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমান জানিয়েছেন দীর্ঘদিন পর উচ্চ আদালতের নির্দেশে সুনামগঞ্জে প্রভাবশালীদের কাছে দখল হওয়া পাঁচটি খাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে শনিবার পনেরো জুলাই সকাল থেকে জেলার প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে খামারখাল থেকে শুরু করে দখলদারদের স্থাপনা ভেঙে খালের জমি উদ্ধারে কাজ শুরু করা হয় পাঁচটি খালের মধ্যে রয়েছে খামারখাল তেঘরিয়া খাল বড়পাড়া খাল নলুয়াখালী খাল ও বলাই খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমি খেকোড়া শহরের পান নিষ্কাশনের একমাত্র মাধ্যম কামারখাল দখল করে বসতি নির্মাণ করে রাখায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রয়েছেন

এই বিষয়ে মোহাম্লা হাইকোর্টের একটা রিট হয়েছে সেই রিটের আদেশের প্রেক্ষিতে এবং আমাদের যে দৈনন্দিন কার্যক্রম তার প্রেক্ষিতে আমরা এটা পরিমাপ করি আমাদের পরিবারটা আমাদের সহযোগিতা পরিষা সহায়তা করেছে আমাদের পরিবার সহায়তা করেছে সকলে সহযোগিতা আমরা একটা নির্দিষ্ট টাকা পরিমাপ করি পরিমাপ করে আজকের দিকেই সেটা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে আমরা সেই কামাল খান শুরু করেছি পর্যায়ক্রমে সমস্ত খালি কার্যক্রম শুরু করবো সেই ক্ষেত্রে আমরা সহ আমরা সহ নগরবাসী যারা আছে যারা পৌরবাসী সহ সঙ্গে সকলে সহযোগিতা কামনা করছে আমরা খালটা নিশ্চয়ই আমরা কিছুদিনের ভিতরেই আমরা উদ্ধার করে ফেলতে পারব কিন্তু তারপরে যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা হবে খালের যে অবয়টা ফিরে আনতে আমাদের প্রজেক্টের প্রয়োজন আছে আমাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে আমি আপনাদের মাধ্যমে আমাদের সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ করব যে পাঁচটা খাল আমাদের বা পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে গেলে আমাদের যে আর্থিক প্রয়োজন সেই আর্থিক প্রয়োজনে নিশ্চয়ই ওনারা আমাদেরকে সহযোগিতা করবে সেই সহযোগিতার মাধ্যমে সেই পাঁচ খালকে দৃষ্টিরন্দন খাল এবং প্রবাহমান খালে রূপান্তরিত করা সম্ভব হবে বলে আমি মনে করি সহস্রাধিক মানুষের মধ্যে বিছানা ও বস্ত্র বিতরণ করেছেন জগন্নাথপুরে শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জে জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী বিপ্লব দেবনাথ জানান জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য জমিয়তে উলামাই ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশাদ চৌধুরীর উদ্যোগে পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশের অর্থায়নে জেমিয়তে উলামাই ইসলাম জগন্নাথপুর উপজেলার সহযোগিতায় জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের আর্থিকভাবে অস্বচ্ছর সহস্রাধিক মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত বিছানাপত্র ও বস্ত্র বিতরণ করা হয় বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের রানীগঞ্জ মহাসড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বিছানা এবং বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশাদ চৌধুরী উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন আমি আপনাদের সন্তান সব সময় আপনাদের পাশে ছিলাম বিগত দিনের মতো আগামীতেও থাকব ইনশাল্লাহ তিনি আরও বলেন বিগত দু বাইশ সালের প্রলয়ঙ্করী বন্যায় সামাজিক সংগঠন পিসব জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষের মধ্যে প্রায় দুই কোটি টাকার খাদ্য সামগ্রী বস্ত্র সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়েছে এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক কল্যাণে পিসব এগিয়ে এসেছে তিনি তাদের মহতি উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান এ সময় পিসবের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা ইমরান হোসেন হাবিবী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে প্রশান্ত মহাসাগরে হারিয়ে যাওয়া এক নাবিক ও তার সঙ্গে থাকা একটি কুকুরকে দুই মাস পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে টানা দুই মাস তারা বৃষ্টির পানি ও কাঁচা মাছ খেয়ে বেঁচেছিলেন খবর বিবিসির সোমবার সতেরো জুলাই বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের নাবিক টিম শ্যাডক তার কুকুরের নাম বেলা চলতি বছরের এপ্রিলে প্রিয় কুকুরটিকে সঙ্গে নিয়ে মেক্সিকো ছেড়ে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন শ্যাডক কিন্তু যাত্রা করার কয়েক সপ্তাহ পর ঝড়ের কারণে তাদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় ও তারা গভীর প্রশান্ত মহাসাগরে আটকে পড়ে ওই পরিস্থিতিতে টিম শ্যাডক ও তার কুকুর বিশাল প্রতিকূল উত্তর প্রশান্ত মহাসাগরে দুই মাস ধরে ভাসতে থাকেন অবশেষে মেক্সিকো উপকূল থেকে যখন তাদের উদ্ধার করা হয় তখন শ্যাটককে অনেকটাই শুকনো ও মুখে বেশ বড় দাড়ি দেখা যায় দীর্ঘ দুই মাস ধরে নিখোঁজ থাকার পর চলতি সপ্তাহে একটি হেলিকপ্টার তাদের দেখতে পায় পরে একটি মাছ শিকার করা ট্রলারে করে তাদের উদ্ধার করা হয় ট্রলারে থাকা চিকিৎসকরা অস্ট্রেলিয়া টেলিভিশন চ্যানেল নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে দুই মাসে শুকিয়ে গেছেন তার মুখে লম্বা দাড়ি দেখা গেছে সাক্ষাৎকারে স্যাজক বলেন সমুদ্রে দীর্ঘ সময় ধরে সাগরে আমি একা ছিলাম সে কারণে আমার শুধু বিশ্রাম আর ভালো খাবার দাবার প্রয়োজন তাছাড়া আমি শারীরিকভাবে সুস্থ আছি তিনি জানান মাছ ধরার সরঞ্জাম তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল এছাড়া তার নৌকায় ছাউনি থাকায় রোদে পড়ার হাত থেকেও বেঁচে যান টিম শ্যাডককে উদ্ধার করা ট্রলারটি মেক্সিকোতে ফিরে যাচ্ছে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে ও প্রয়োজনে আরও চিকিৎসা দেওয়া হবে এবার প্রবাস সংবাদ ভেনিসে বসবাসরত আবদুল্লাপুর গ্রামবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে ভেনিস প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল জানিয়েছেন মানুষ সামাজিক জীব তাই মানুষ কি থাকতে পারে না সমাজবদ্ধ হয়ে থাকতে হয় মানুষকে মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে নানাজনের সঙ্গে মিলেমিশেই থাকতে হয় পরিবারের সদস্য ছাড়াও অনেক আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাই জীবনযাত্রায় আত্মীয়দেরও অনেক অধিকার আছে নিকটাত্মীয়দের অধিকার স্বাভাবিকভাবেই বেশি সেজন্য কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান ও রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আবদুল্লাপুর গ্রামবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী গ্রিল পার্টি ও শিশুদের খেলাধুলা আয়োজন করেছেন ইতালির বেনিসে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশিরা গ্রিল পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় অনুষ্ঠানের স্থলটি বাংলাদেশিদের একটি মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী পুলক সহ ইতালির ভেনিসের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ পরিশেষে সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক মশিউর রহমান এবং মতিউর রহমান জনাব মশিউর রহমান ভাই এবং মতিউর রহমান ভাইয়ের দাওয়াতে আমাদের কৃষকগঞ্জের কেতি সন্তান ভেনিসের সুপরিচিত এবং তাদের দাওয়াতে আমরা ভেনিসের একটি বিশাল হায়েস্ট পার্ক নামে পার্কে উপস্থিত হয়েছি এখানে সবাই পরিবার নিয়ে এসেছে আমরা তাদের আমরা প্রবাসীর মাটিতে আমরা ইটালি তথা ভ্যানিসে সবাই অবস্থান করতেছি আমরা আজকে অতি আনন্দ সহী জানাচ্ছি যে ভ্যানিসে আমরা দুজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বসে এবার বিনোদন সংবাদ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট সিনেমা শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি এবার বেদের মেয়ে জ্যোৎস্নার সর্বমোট আয়ের রেকর্ড ভাঙতে চলেছে এতদিন ঢালিউডে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি আয়ের তালিকায় প্রথম স্থানে ছিল এই সিনেমার আয় ছিল প্রায় বিশ কোটি টাকা উনিশশো সালে সিনেমাটি নির্মাণ করেন তোজামেল হক বকুল এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল এই ছবিটি ওই সময় বারোশোটি সিনেমা হলে প্রদর্শিত হয় এবার সেই সিনেমার আয়ের রেকর্ড ভাঙছে সাকিব অভিনীত প্রিয়তমা হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা মূলত রোমান্টিক ঘরানার সিনেমা চলতি বছর কোরবানির ঋদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কিছুদিনের মধ্যেই পরিচালক হিমেল জানান প্রথম কয়েকদিনে দর্শকদের কেনা টিকিট আর একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি বিক্রি করেই প্রিয়তম সিনেমা নির্মাণের খরচ উঠে লাভের মুখ দেখেছেন প্রযোজক কিন্তু এই হিসেবের স্পষ্ট আয়ের অঙ্ক প্রকাশ করেনি পরিচালক সেই হিসাব প্রকাশ না করলেও পরিচালক হিমেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দেশের একশো সাতটি হলে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় দশ কোটি তিরিশ লাখ একশো নয়টি হলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় আট কোটি পঞ্চান্ন লাখ দেশের চুরাশিটি হলে তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনও চলছে তা থেকে আয়ের অঙ্ক কত তা অবশ্য এখনও পরিচালকের কাছ থেকে জানা যায়নি এদিকে পরিচালক হিমেল সিনেমাটির আয় নিয়ে সর্বশেষ পোস্ট করেন রোববার ষোলো জুলাই ওই পোস্ট থেকে জানা যায় আমেরিকা কানাডার প্রেক্ষাগৃহে প্রিয়তমা সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই আয় চুরাশি হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নব্বই লাখ বাহাত্তর হাজার টাকা হিমেল আশরাফ তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন আমেরিকা ও কানাডার পর প্রিয়তম মুক্তি পাবে অস্ট্রেলিয়া দুবাই সৌদি আরব আবুধাবি বাহরাইন কাতার ওমান মালয়েশিয়া ভারত ও সুইডেনে এই হিসেব থেকে দেখা যাচ্ছে চুরাশিটি হলে তৃতীয় সপ্তাহ এবং বিভিন্ন দেশে থেকে সিনেমাটির আয় ছাড়াই প্রিয়তমা সিনেমা বেদের মেয়ে জ্যোৎসনার রেকর্ড আয় প্রায় ছুঁয়ে ফেলেছে অর্থাৎ খুব শিগগিরই বেদের মেয়ে জ্যোৎস্নার আয়ের রেকর্ড ভাঙছে সাকিব অভিনীত প্রিয়তমা সিনেমা সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার ঢাকা সতেরো উপনির্বাচনে জয়ী নৌকার আরাফাত হামলার ঘটনায় জানালেন নিন্দা হিরো আলমকে মারধরের ঘটনায় আটক দুই স্লোগান দিয়ে রাস্তায় টেনে ধরে ধরে মারা হয় তাকে নির্বাচন বয়কট করলেন হিরো আলম বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবির ঘটনায় ছয় জন গ্রেপ্তার চিকিৎসক গ্রেপ্তার চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধ দেশ জুড়ে এবং বেদের মেয়ে রেকর্ড প্রিয়তমা আজকের চ্যানেল ইউরোপ সংবাদ চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডট চ্যানেল ইউরোপ ডট টিভি এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপেল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন আজ এই পর্যন্তই সবশেষে সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন ধন্যবাদ